Hey guys, welcome back to my channel. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আজকে অনেক দিন পর ব্লগ করছি, অনেক দিন পর মানে কলেজ ওই কদিন যাওয়া হয়নি, শরীরটা একটু খারাপ ছিল আর সেই জন্য ব্লগও করিনি। আর এখানে ড্রয়িং করতে এসেছে আপাতত একজনই এসে, কারণ গোলুও সকালবেলা পড়তে গেছিলো, এখানে সব একই আন্টির কাছে যেহেতু পড়ে তো পড়তে গেছে, কোনো ছুটি হয়নি, ওর ওখান থেকে ছুটি হবে, তারপর আমাদের বাড়িতে আসবে। আপাতত এখন রনীতি এসছে, হ্যাঁ তবে দিশু আসবে, তো চলুন ঘুরে একটু রেস্ট দিই। আমাকে একটুখানি আঁকাটা দেখি নি, তারপর দেখাচ্ছে সব। এরা কি দুষ্টুমি, এ কি কি দুষ্টুমি হচ্ছে, হ্যাঁ গলত হয়ে গিয়ে, কিউ গলত কর দিয়া। তো দেখার আমি যে ওদেরকে আমি ড্রয়িং করাচ্ছিলাম, তো তারপরে ওরা চলে গেছে। আর আজকে এত বক 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 করে মাথা তো পুরো খারাপ করে দিয়েছে। তো এখন আমি যাচ্ছি আমার একটা ফেভারিট জায়গায়, বলবো না কোথায়, তো ফেভারিট আমার একটা জায়গায় যাচ্ছি, আপনারা গেস করুন। আমি একবার ওখানে গিয়ে দেখাবো। আর আমার শরীরটা খুবই খারাপ আছে, ভোরবেলা আমি বমি করেছি, মানে কালকে একটু খুবই রিচ খাওয়া হয়েছে, তো যে মা চিকেন খুব টেস্টি বানিয়ে আলো আমি খেতে পারিনি, তো মানে শুধু দই দিয়ে ভাত খেয়েছি। আমি মানে মা বলছিল খেয়ে নেওয়া অসুবিধা নেই, কিন্তু না আমি খেতে চাই না সেটা। তো এখন আমি রেডি হব, এই জাস্ট স্নান টান করে গীতা পিতা পরে উঠলাম, চলুন রেডি হতে। এটা হয়ে গেছি, আমি রেডি। আজকে আমার খুবই সিম্পল আউটফিট, চুলটা না আমি ঠিক করে বাঁধতে পারিনি, কারণ আমার চুল ভিজে, শ্যাম্পু করেছি বললাম, চুল আমার পুরো ভিজে এখনো, তাই কিছু করিনি, চুলটা এরকমই আছে, গিয়ে ছেড়ে দেবো। আজকে যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, সেই জন্য বাবা একটা লোক তার চেয়ে, আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি সেই জন্য চুল তো ভিতরে ছেড়ে দেবো, অসুবিধা নেই। তা আমি রেডি হয়ে গেছি, বললে গোলু ফুল রেডি, গোলু আর সামনে যে বলবো বাপি বলো, একটু গান হচ্ছে, কপিরাইট একদমই দেবেন না। পৌঁছাতে পারিনি আমরা এখানে, মানে আটকে আছি, এত বলে দিচ্ছি। এখন আমরা এসেছি হচ্ছে ব্যারাকপুরে, তো হ্যাঁ মানে মামুনির বাড়ি, মামা বাড়ি, তারপর পোষেন মামার বাড়ি, তিনটে বাড়ি আজকে আমরা ঘুরবো। আর আমি মেনলি থেকে যাব, মানে আমি মামুনির বাড়িতে থেকে যাব আজকে, কালকে যাব, আর মা বাপি গুলো বাড়ি চলে যাবে। মা বাপি সব নিচে নেমেছে, কারণ তখন ফ্রুটস ফ্রুট আমরা সব কিনলাম সবাইকে, মানে দেবো বলে, তো আর এখন কিনতে পেরেছে সব মিষ্টি, ওগুলো কিনছে। আর যে গানটা নিয়ে ফাইনালি আসতে করতে পেরেছি, গোলু এত জোরে করে দিয়ে চলে গেছিলো। তো চলুন আগে আমরা ফার্স্টে যাচ্ছি পোষণ বাবার বাড়ি, তারপর যাবো মামনির বাড়ি, তারপর যাবো মামার বাড়ি।
আমি বোধ হয় মামাবাড়ি যেতে পারবো না, আমি কালকে সকালে যাব, কারণ আমি মামনি বাড়ি থেকে যাবো। গোলু আমাদের এখানে উঠে পড়ে গেছে, ঘুম থেকে উঠে গেছে গোলু। দেখি গুগল, গুড ইভিনিং। আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা ফার্স্ট জায়গায় যাচ্ছি হচ্ছে দিদন বাড়ি, তারপরে যাবো মামনির বাড়ি, পশুর মামার বাড়ি। দেখে গোলু চলুন যাওয়া যাক মামার বাড়ি। আমাদের মামা বাড়ি ঘোরা হয়ে গেল, এখন আমরা পশ্চিম মামার বাড়ি, তারপর যাবো মামনির বাড়ি। আর এই যে এরকম ড্রেস চেঞ্জ হচ্ছে, তুই চলে এসছি দি ভাইয়ের কাছে আবার, আজকে আমি তো থাকবো তাই ফুল মজা হবে ফুল। তো এই যে দি ভাই আর বনু অদ্রি যারা সব এগোচ্ছে, আর আমরা দারুণ সারপ্রাইজ দিই মামুনি রে, এরা তো আমরা চমকে গেছে, দি ভাই কাছে তোরা কেন কি করে এলি এখানে, এরকম একটা ব্যাপার। তো বেশ আছে, সারপ্রাইজ গুলো সবার কাছে দারুণ ছিল, শুধু পোষণ মামারা সারপ্রাইজ হলো, কারণ বাবা না বাবা বলে দিয়েছে, তাই দিদিরা তো সারপ্রাইজ হয়েছে আর দি মামুনিরাও। তো চলো একটুখানি টাইম স্পেন্ড করে যাওয়া যাক। গোলু চলে গেল, প্রচন্ড কাজে প্রচন্ড, গোলুকে মানে থামানো যাচ্ছে না, এত কান্না কাজে, আর ও না মানে মানে খুব কাজে, ওকে দেখে আমার মনে হচ্ছে আমি কেন থাকলাম, আমি বাড়ি চলে যেতে পারতাম। তো এখন আমরা এই যে সেঞ্জিবিয়াসের সামনেটা হাঁটছি, আর এই যে কেন নিইনি একজনকে, কি কান্না। আর এই যে দি ভাই সামনে মামুনি মেশোর ও জাস্তিও আছে, আর ওই যে ওদিকে জাস্তি আছে, মামুনি মেশো সবাই আছে, আর এখানে বনু আমি আর দি ভাই। খুব খারাপ লাগছে গুলো, এত কাজে এত কাজে, না বলে আমি কেন ছিলাম। তো চলুন ও দেখা যাচ্ছে, কাজে হচ্ছে বলতে একটা চার, আর গরুদের ফোন করলাম, ওরা পৌঁছে গেছে বাড়িতে, কিন্তু গরু খুব কাজে আমার জন্য, কেমন বলছে আমি কলেজে এসেছি, পরীক্ষা আছে তাই জন্য। তো একটু বুঝে যাবো বললাম, কালকে সকালে চলে আসবো, বলছে কখন আসবে দিদি, কখন আসবে, বলছি সকালে চলে আসবো। তো যাই হোক, আজকে ব্লগটা বেশ এইটুকু, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টেপ আপ শ্রেয়া। দেখা হচ্ছে গোলু একটা নতুন ব্লগে, আর জানি এই জায়গাটা একটুখানি গোলুকে আমি খুব মিস করছি, কারণ এগুলো গোলুই আমার বলে। যাই হোক, আজকে টাটা, দেখা।